শামীম আহমেদ রনির পরিচালনায় চলছে শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির নতুন ছবি শাহেনশাহের শুটিং। গত 25 অক্টোবর থেকে BFDC-তে শুরু হয়েছে এই সিনেমার প্রথম লটের শুটিং। তখন শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত। সেখানে শুটিং শেষ করে এবার পুবাইলে শাকিব খানের জান্নাত শুটিং বাড়িতে শুরু হলো এই সিনেমার দ্বিতীয় লটের শুটিং। গত 5ই নভেম্বর থেকে শাহেনশাহ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই সিনেমার প্রধান নায়িকা নুসরাত ফারিয়া। এই সিনেমায় ফারিয়াকে লায়লার চরিত্রে শাহেনশাহ শাকিবের বিপরীতে দেখা যাবে। তো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির এই প্রথম ছবিটি কেমন হবে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।